গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম অনেকগুলো দিন পর তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আর আমি এখন ভালো আছি। লাস্ট 6-7টা দিন মোটেই ভালো ছিলাম না। শারীরিক ও মানসিক নানান রকম অসুস্থতা আমাকে জর্জরিত করে রেখেছিল। শুধু আমার একা নয়, আমার ছেলেকেও করে রেখেছিল। হ্যাঁ, আজকে রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলো, তবে নিচের রান্না নয়, কিন্তু আজকে ওপরের রান্না দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। রথ চলাকালীন অবস্থাতেই শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, তাই জন্য লাস্টের 2-3টে দিন প্রভুকে আর তেমন কিছু সেবা দিতে পারিনি। তাই তার সত্তা আজকে উসুল করে নিলাম। আজকের দিনটা বুদ্ধ পূর্ণিমা, তাই ভাবলাম এক ঢিলে দুই পাখি মারি। দিনের দিনটাও পাওয়া গেল আর প্রভুকে মনের খুশি মতো কিছু রান্না করে সেবা দিতে পারলাম। এবার বলে দিই আজকে কী কী প্রভুর জন্য আয়োজন করছি। লুচি, প্রচুর পরিমাণ কাজু কিশমিশ দিয়ে সুজি আর নাড়ু, এই ছিল আজকে আমার প্রভুর সেবার ব্যবস্থা। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেবো, সেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মালটা। মালটাই পেলাম আজকে পাড়ার ফলের দোকানদারটার কাছ থেকে, আর যা পেলাম সেই হাজা পচা কলা। ধুর, দেখেই ভালো লাগলো না, তার কী আনবো বলো। তাই এটা নিয়ে চলে আসলাম, ও সাথে করে একটা নারকেলও নিয়ে এসেছি যেটা দিয়ে নাড়ু হয়েছে। তো এখানে হচ্ছে, আর আজকে কী কী রান্না হয়েছে সেগুলো একবার বলে দিই। আমি রান্না করেছি শাক ভাজা, মাছের ঝোল, আর রাতের জন্য করে রেখেছি সয়াবিন আলুর তরকারি। আর মা লাস্ট মোমেন্টে করলো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। হাতে শাঁখাটা কালকে সকালে ঘুম থেকে ওঠার পরই হঠাৎ করে বেড়ে গেল, শাঁখাটা আর পড়া হলো না। যাই হোক, অন্য সময় গিয়ে পড়ে আসবো। এখানে আমার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেল, নিজের মতন করে কয়েকটা মন্ত্র পাঠ করে ঠাকুরকে পুজো করে নেওয়ার পালা এই মুহূর্তে। আগেই বলেছি প্রভু আমার ঘরের ছেলে, আলাদা করে প্রভুর জন্য কোনো আয়োজন আমাকে করতে হয় না। ঠাকুরমশাই ডেকে ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে তেমন কিছু নয়, ঘণ্টা বাজাই ঠিকই, তবে সেটা নিজের অন্তর থেকে, যতটুকু দরকার ততটুকু। এবার বলি কী কারণে 6-7 দিন ব্লগ দিতে পারিনি। প্রথমত নিজের খুব শরীরটা খারাপ, অ্যালার্জির একটা প্রবলেম চলছে, সারা গা হাত পা চুলকিয়ে ফুলে ফুলে যাচ্ছে, ইচ্ছা করছে না মোবাইল হাতে নিয়ে ব্লগ শ্যুট করতে বা পোস্ট করতে। তাছাড়া নেনুর স্কুলের প্রচণ্ড পরিমাণ চাপ, এখন একদম পরীক্ষা দুয়ারে এসে হাজির হয়েছে। এরই মধ্যে আমার নেনুর হলো দারুণ কাশি, সঙ্গে সর্দি জ্বর, সেটা যদিও বা সামাল দিয়ে উঠলাম, তারই মধ্যে নেনু আবার বিছানায় পড়ল কানের যন্ত্রণা নিয়ে। ঈদের দিন হঠাৎ করে দুপুরবেলা ঘুমোতে ঘুমোতে কেঁদে উঠল, কী না মা কান ঝুলকাচ্ছে। ঘরে যে ড্রপটা ছিল সেই ড্রপটা দিয়েই কানটা দেওয়াতে তার 10 মিনিটের মধ্যে ব্যথাটা একটু কমলো, পুরোপুরি নির্মূল হলো না, কেঁদেই যাচ্ছে, মা ব্যথা করছে, মা ব্যথা করছে। ছোট মানুষ, আর কোনো প্রকার রিস্ক না নিয়ে সাথে সাথেই চলে গেলাম ডাক্তারের কাছে, ENT স্পেশালিস্ট একজন ডাক্তার, ডক্টর দেবাশিস মুখার্জি, আমাদের এই চত্রে সবচেয়ে বয়স্ক আর বেশ ভালো অভিজ্ঞ একজন ডাক্তার। তিনি দেখে বললেন নাক কানের মধ্যে প্রচণ্ড পরিমাণ ময়লা জমেছে, আর সেই ময়লাটাই এমন আকারে স্টিফ হয়ে আছে সেইটা থেকেই প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা স্টার্ট হচ্ছে। আর এছাড়া ওর না কানের তলাতে একটা গ্ল্যান্ড টাইপের জিনিস আছে, মানে কানের পাশটাতে টনসিল টাইপের, ওইটা বেশ ফুলে উঠেছে, ওটার জন্যই ওর কানের যন্ত্রণাটা আরও তীব্র গতিতে হচ্ছে। 10 দিনের ওষুধ দিয়েছে খাওয়ার, আর 10 দিন 4 বার করে 2 ফোঁটা করে কানে ড্রপ দিয়েছে, 2 কানেই দিতে হবে। 10 দিন পর কেন? এই কারণে 10 দিন পর ওর কানটা ফের আবার একবার ওয়াশ করবে। ওয়াশ করলে তখন কানের ভিতরে যে যে নোংরাগুলো আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে, আর ওর কানটা আরও ভালোভাবে ঠিকঠাক হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, ওর কিন্তু একটা এক্সরেও হয়েছে কানে, ওইখানে ইনস্ট্যান্ট আমরা করিয়ে নিয়েছি, কোনো রকম অপেক্ষা করিনি, কারণ একে তো ছোট মানুষ, তারপর সেন্সিটিভ জায়গা কান, তাই কোনো রকমভাবে ছেড়ে দেওয়ার তো পার্টি নেই, সবার আগে ওর দেখা। তো ওটা করিয়ে নেওয়ার পর মোটামুটি নেনু এখন ভালো আছে, তবে ওষুধের প্রতি ওর একটা ভীত জন্মে গেছে। তো চলো, এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট, নেনুকে স্কুল দিয়ে বাড়ি নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সন্ধেবেলা বসিয়েছিলাম পড়াতে।
প্রচুর পরিমাণ জামাকাপড় জমে গেছে, সেই জামাকাপড়গুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। ও মোবাইলটা হাতে নিলে জানি না কীভাবে ঠিক সেন্স পেয়ে যায়, তুমি কি ব্লগ বানাচ্ছ? যখন বললাম আমি যা করি করি তুই পড়, তখন মুখটা কাঁচু কাঁচু করে লিখতে শুরু করলো। আর প্রচুর জামাকাপড় সাথে নেনুর পড়ানোর কাজ, দুটো একসাথে করতে গেলে আমার মনে হয় এইভাবেই ব্যালেন্স করা উচিত। এরই মধ্যে আরেকটা প্রবলেম এসে হাজির হয়েছে। আমি যে তোমাদের অনেক কটা দিন আগে যে বলেছিলাম যে আমাদের টিকু বিকু বিলু রানী সবাই এগস দিয়েছে, মানে ডিম দিয়েছে, সেই ডিমগুলো এখন ফুটেছে, তার থেকে ছোট ছোট ছানা বেরিয়েছে। আমার টিকু যে কদিন আগে ছোট্ট টিকু ছিল, সেই টিকু এখন বড় হয়েছে আর দেখতে দেখতে পাঁচটা ডিম দিয়েছে। পাঁচটা ডিমের মধ্যে পাঁচটা ডিমই ফুটেছে, কিন্তু একটা ডিম কোনোভাবে, মানে একটা বাচ্চা আর কি, কোনোভাবে ওই নোংরার মধ্যে থাকতে থাকতে মিস হয়ে গেছে। কি খারাপ ব্যাপার না? আর আমাদের বিল্লু আর রানী ঘর আলো করে টিকু এসেছিল, টিকুর সাথে আরও দুজন এসেছিল, কিন্তু সেই টিকুকেই শুধু রেখেছে। সেরকম বিল্লুর আর রানীর ঘর আলো করলে তিনটে সন্তান, তিনটে সন্তানের মধ্যে টিকু আর বিকু দুটো সন্তানকে জন্ম দিয়েছে, তার মধ্যে একটিকে ফের আবার মেরে ফেলেছে। কি করব বলো, ওরা তো অবলা, ওরা আমাদের মতো করে ভাবতেও পারে না, আমাদের মতো করে বুঝতেও পারে না, তাই হয়তো কোনোভাবে ক্ষতি হয়ে গেছে। কিন্তু এখন দেখছি টিকুর বাসাটা ভয়ঙ্কর রকমের পিপটিতে নোংরা হয়ে গেছে। তাই একজন বললাম, একজন আছে যার কাছ থেকে খবর নেওয়া হয়েছে যে এটা কিভাবে পরিষ্কার করা হয়, সে ফোনই তুলছে না। আর বাচ্চাগুলোকে কিভাবে কি করব, সব মিলে জুলে একেবারে জগাখিচুড়ি কাণ্ড। কিছু করার নেই, এইভাবেই জীবনটাকে নিয়ে যেতে হবে। যতটা পারবো ততটা ওদেরকে ওদের মতন করেই হেল্প করে দেওয়ার চেষ্টা করব। নেনুকে পড়ানোর কাজ চলছে, এর সাথে চলছে হাতের কাজ। আর একটা কথা বলে রাখি, রাতের জন্য যে সয়াবিনের তরকারি করে রেখেছি, শুধু সয়াবিনের তরকারি নয়, ওর সাথে হবে ডিম ভাজা রুটি। কেননা শুধু সয়াবিনের তরকারি দিয়ে আমাদের ঘরে কিন্তু কেউ রুটি খাবে না। জানি অনেকের ঘরে সয়াবিনের তরকারি হলে আর কিছু লাগে না, বাট আমরা তো একটু প্রো লেভেলের ভাই, তাই জন্য আমাদের একটুখানি সয়াবিনের তরকারি হোক আর যাই হোক, ডিম ভাজাটা পাতে দরকার। এই অভ্যাসটা বোধহয় আমার শাশুড়ি তার ছেলে আর স্বামীকে করে দিয়েছে, তাই তাদের সঙ্গে থেকে থেকে আমারও অভ্যাসটা লেগে গেছে। যদি ডিম ভাজাটা না করতে হতো তাহলে কত ভালো হতো। হ্যাঁ, নেনুর পড়ার প্রতি বিন্দুমাত্র মন নেই, কিন্তু কিছু করার নেই, মেরে গুটিয়ে যেভাবে হোক ওকে পড়াতে হবে, কেননা পরীক্ষা একদম ঘরের দুয়ারে। সিলেবাসটা কিন্তু নেহাত কম নয়, অনেকখানি, যেটা ধরছি সেটার মনে রাখছে, বিপরীতটা ভুলে যাচ্ছে। আচ্ছা তোমাদের ঘরের বাচ্চাদেরও কি এই সেম প্রবলেম হচ্ছে? কিভাবে তোমরা প্রবলেম থেকে বেরোচ্ছ? প্লিজ যদি তোমাদের কারোর এরকম হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও, কারণ আমাকেও তো আমার ছেলেটাকে এই অবস্থা থেকে টেনে হিঁচড়ে বার করতে হবে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে জামাকাপড়টা অলমোস্ট ভাঁজ করা হয়েই গেছে, এবার যাব রান্নাঘরে। রান্না করে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করব টিকু বিকুর খাঁচাটার কী অবস্থা, তবে নোংরা অবস্থায় দেখাবো না, একটু পরিষ্কার করে নিয়ে যাবে দেখাবো। তবে যদি আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা জানতে চাও, না থাক এই মুহূর্তে বলবো না, পরেই বলবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা প্লিজ চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, কোনটা তোমাদের ভালো লাগছে কোনটা ভালো লাগছে না আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমিও চেষ্টা করব নিজেকে একটু একটু করে রিকভারি করার। জানি আমি অনেকটা বেশি ইরেগুলার হয়ে যাচ্ছি, তাই জন্য আমাকে দেখার প্রতি তোমাদের ইচ্ছাটাও কমে যাচ্ছে। কি করব বলো, ওই যে একই কথা আবার বলতে হয়, সংসার ফেলে ব্লগ নয়, ব্লগ সংসার নিয়ে যেটা। আমি তো হাউসওয়াইফ, তাই আমার গোটা বাড়িটাই আমার দায়িত্বে থাকে, তাই কোনটা ছেড়ে কোনটা করি বলো। তাই সব কিছুকে সাথে নিয়ে সমানভাবে পাল্লা দিয়ে চলার চেষ্টা করি মাত্র। জানি হয়তো কোনোটা হয় কোনোটা হয় না, এই যেটা হয় না সেই হয় না তালিকায় কিন্তু আমারটাই থেকে যায়, যেমন আমার ব্লগিংটা, এটাই হয় না। চেষ্টা করি কিন্তু প্রাণপণ সব কিছুকে একসাথে এক ধারে করে ম্যানেজ করার, কিন্তু কিছু করার নেই, এইভাবেই জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই হাসি মুখে এইভাবেই জীবনটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি মাত্র, জানি না কতটা কী পারি।
যারা মনে মনে ভাবছো পাখি পুষবে তাদের উদ্দেশ্যে বলছি, আর যাই পোষো বদ্রি পাখি পুষো না। কি ভয়ঙ্কর অবস্থা করেছে দেখো, বাচ্চাগুলোকে ডিম দিয়েছে পাঁচটা, তার মধ্যে পাঁচটাই ফুটেছিল, একটা মেরে ফেলেছে, আর চারটে বাচ্চা আছে এমন এমন পটি করে ভরিয়ে দিয়েছে যে বাচ্চাগুলো নিউমোনিয়া হয়ে মরে যেত। আর এই এখন আমাদের পরিষ্কারের ব্যবস্থা চলছে। এর আগে এই যে ভেতরে দেখো, দেখতে পাবে না হয়তো বিল্লুর বাচ্চাটা, বেরো, বেরোলেই দেখতে পাবে। ইসরে আরেকটা ফুটেছিল, আরেকটা বাচ্চাও ফুটেছিল, সেটাকে আমরা এই সবে পরিষ্কার করে নারকেলের ছোবড়া দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম। ভেতরের যত রাজ্যে সব নোংরা পি পটি ফটি যা যা ছিল সব, এখন একজন এক্সপার্টের কাছ থেকে খবর নেওয়া গেল যে বাচ্চাগুলোকে কীভাবে পরিচর্যা করব। তো যেভাবে বললো সেইভাবেই বার করা হয়েছে, সেইভাবে এখন ব্যবস্থা করা হলো। গন্ধে আমার বমি উঠে আসছে, যদি একদম একান্তভাবে অ্যাডভাইস, হ্যাঁ করছি একান্তভাবেই অ্যাডভাইস, প্লিজ 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 কেউ আর যাই পোষো পাখি পুষো না, অবলা জীব দেখতে পারবে না। দাঁড়া একটাই পড়েছে, দু ফোটা পড়েনি। সবাইকে হাম্মাকে টাটা করে দে, টাটা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।